চীন ও দক্ষিণ কোরিয়াকে হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র চীন ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্য দিয়ে চীনের বিরুদ্ধে তিনি নিষেধাজ্ঞা আরোপ ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করার হুমকি দিয়েছেন এশিয়ার দুই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক মিত্রের বিরুদ্ধে ট্রাম্প হোয়াইট হাউসে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দলের কয়েকজন কংগ্রেস সদস্যের সঙ্গে বৈঠকে তিনি এই হুমকি দেন ট্রাম্প অভিযোগ করেন আমেরিকার স্টিল ও অ্যালুমিনিয়াম শিল্পকে চীন ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে বেইজিংয়ের এই প্রচেষ্টার বিরুদ্ধে শুল্ক আরোপ ও কোটা ব্যবস্থা প্রবর্তন সহ সব ধরনের ব্যবস্থা নেয়ার কথা বিবেচনা করা হচ্ছে বলে জানান ডোনাল্ড ট্রাম্প স্টিল ও অ্যালুমিনিয়াম খাতে চীন ভর্তুকি দিচ্ছে বলে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় দুটি রিপোর্ট উপস্থাপন করার পর ট্রাম্প এই হুমকি দিলেন নির্মাণ ও যানবাহন তৈরির ক্ষেত্রে এই দুটি উপাদান খুবই জরুরি পণ্য হিসেবে বিবেচিত হয় Okay. এছাড়া নিজ অর্থনীতি সবল রাখার জন্য চীন অভ্যন্তরীণ বাজারের জন্য ব্যাপক মাত্রায় স্টিল উৎপাদন করছে বলে অভিযোগ করছে আমেরিকা এ সম্পর্কে ট্রাম্প বলেন আমি এমন কাজ করব যাতে আমেরিকার স্বার্থ খুব ভালোভাবেই সংরক্ষিত হয় এর মাধ্যমে ট্রাম্প চীনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিলেন এদিকে উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য দক্ষিণ কোরিয়ার নেওয়া পদক্ষেপে ক্ষিপ্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প এক্ষেত্রে তিনি দু হাজার বারো সালের মুক্ত বাণিজ্য চুক্তিকে সামনে এনেছেন তিনি বলেছেন এই চুক্তির আমেরিকার জন্য একটি বিপর্যয় ট্রাম্প বলেন স্বচ্ছ চুক্তির জন্য ওয়াশিংটন নতুন করে আলোচনা করবে না হলে এই চুক্তি বাতিল করা হবে এই চুক্তির কারণে আমেরিকা বাণিজ্য ঘাটতির মুখে পড়েছে বলেও তিনি অভিযোগ করেন আমেরিকার জন্য অস্তিত্বগত হুমকি সৃষ্টি করছে উত্তর কোরিয়া বললেন গোয়েন্দা প্রধান আমেরিকার ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক ড্যান কোটস বলেছেন উত্তর কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অস্তিত্বগত হুমকি সৃষ্টি করছে মার্কিন সিনেটের ইন্টেলিজেন্স কমিটির বিশ্বব্যাপী হুমকি বিষয়ক বার্ষিক শুনানিতে এই মন্তব্য করেন তিনি ড্যান কোটস সতর্ক করে দিয়ে বলেন পিওং এর পরমাণু অস্ত্র কর্মসূচির ব্যাপারে ওয়াশিংটন কি ব্যবস্থা নেবে সে সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র আমেরিকার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে তিনি উল্লেখ করেন অবশ্য আমেরিকার এই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা দাবি করেন ওয়াশিংটন শান্তিপূর্ণ উপায়ে এই বিষয়টির সমাধান চায় এবং সেজন্য উত্তর কোরিয়ার ওপর নানামুখী চাপ তৈরি করা হয়েছে চলতি বছর উত্তর কোরিয়া আরও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে পারে বলে তিনি মার্কিন সিনেটরদের জানান ড্যান কোটস বলেন উত্তর কোরিয়া সালে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে পারে দেশটির আরও আরও পররাষ্ট্রমন্ত্রী বলেছেন তাদের নেতা কিম জং উন প্রশান্ত মহাসাগরের আকাশে পরমাণু অস্ত্রের বায়ুমণ্ডলীর পরীক্ষা চালানোর বিষয়টি বিবেচনা করছেন উত্তর কোরিয়া গত বছর কয়েক ডজন ক্ষেপণাস্ত্র এবং সবচেয়ে শক্তিশালী পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায় তবে গত নভেম্বরের পর থেকে দুই মাসেরও বেশি সময় ধরে কোনো পরীক্ষা চালায়নি পিওং গত মাসে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক মাইক পম্পেও দাবি করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে পরমাণু হামলা চালানোর সক্ষমতা অর্জন থেকে উত্তর কোরিয়া হাতে গোনা কয়েকটি মাস দূরে রয়েছে ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ